এদেশে আইনের শাসন থাকবে, এদেশে বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, আমরা ন্যায় বিচার পাব, আমরা অর্থনৈতিক বৈষম্য স্বীকার হব না, আমরা দারিদ্র মোচন করব, আমরা বিশ্বের মধ্যে সেরা একটা স্বনির্ভর দেশ হব। এই কারণে যে অনুমান মাঠে ঘাটে হেঁটে হেঁটে গ্রামের মানুষের তিনি সেদিন উজ্জীবিত করেছিলেন সবুজ বিপ্লব, বৃক্ষার উপর এবং আধুনিক চাষাবাদের জন্য ফারাক্কার মরণ ফাঁক থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য তিনি সেদিন খাল টাকার কর্মসূচি হাতে নিয়েছিলেন। আজকে বুঝতে পারেন যে সেই জমিতে একটি ফসল হতো না, সেই জমিতে আপনি তিনবার চারবার ফসল করা, আধুনিক সেচ পদ্ধতির মধ্য দিয়ে হারে বিলের নদীর পানি এবং ডিপিওর পানি সেচের মধ্য দিয়ে তিনি শুধু এই পদ্ধতির বাইরেও তিনি অর্থ শিক্ষিত ছেলেদেরকে আধুনিক কৃষিকাজের তিনি প্রশিক্ষণ দিলেন এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আজকে যারা ট্রলার চালায় তারপরে যারা পাম্প মেশিন চালায় তারা এই শিক্ষাটা গ্রহণ করে। ইয়ার মধ্যপ্রদেশের বাজার দখল করতেন কেউ করে নয়, অর্থাৎ বেকার যুবকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের যদি দক্ষ শ্রমিক তৈরি করে আজকে বিদেশের বাজারে তাদের চাকরির ব্যবস্থা করেন। একমাত্র দেওয়ালের আমাদের বাংলাদেশ থেকে চাকরি করে মানুষ বিদেশে গেছে এবং আজকে যে সরকারের কথা রেমিটেন্সের কথা অর্থাৎ বিদেশ থেকে টাকা আসে এই টাকার উৎস সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। আচ্ছা বাংলাদেশের অর্থনীতিকে অবদান রাখে এই বিদেশের শ্রমিকরা আমাদের দেশে তারা পরিশ্রম করে অর্জন করে টাকা পাঠায়। আরেকটি দিক থেকে টাকা আসে কোনটা, সেটা হল আমাদের পোশাক শিল্প থেকে এই গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমান বাংলাদেশের সর্বপ্রথম তিনি গার্মেন্ট সেক্টর শুরু করেন। আজকে সেই গার্মেন্ট সেক্টরের মধ্যে দিয়ে আজকে নারীরা সেখানে তারা কর্মসংস্থান পেয়েছে, সম্মানের সাথে তারা বেঁচে থাকার পথ পেয়েছে। এই দুটি সেক্টর ছাড়া আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের আর বিকল্প অন্য কোন পথ নাই। এরকম শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন অর্থাৎ দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের জন্য এবং বিদেশ থেকে আমদানি না করার জন্য কৃষি পণ্য উৎপাদনের জন্য তিনি একটি শিল্প বিপ্লব সৃষ্টি করে এবং এরকম আধুনিক শিক্ষার জন্য তিনি আজকে শিক্ষাতেও একটা বিপুল পরিবর্তন এনেছিলেন যে স্লোগান নয় উৎপাদনের শিক্ষা উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ আত্মমহত্বাসী জাতি হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই পদক্ষেপের মধ্য দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশ থেকে অনেক দূরে এগিয়ে গেছেন। পাঞ্জাবি পরিহার যারা বাংলাদেশে এই উন্নয়ন দেখতে চায় না তারা জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে ভেবেছিল এদেশের দেশপ্রেমিক শক্তি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু নিঃশেষ হয়ে যায়নি, কিন্তু তা সেই শক্তির শক্তিতে পরিণত করে নারী উত্তরসূরী যুগ উত্তরসূরী আপনাদের এই বগুলা ইতর্বিগ্রহ সেই ব্যাপক খালেদা জিয়া নেতৃত্ব হাতে নিয়ে নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার এবং জনগণের সেই স্বৈরাচারের বিপাক ভোগে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে তিনি এগিয়ে নিয়ে গেছিলেন দেশটা। তাকে একসময় বলা হতো আকর্ষণ খালেদা জিয়া, কিন্তু এখন বলা হয় মাদারাম ডেমোক্রেসি। আমি আপনি বলি না, দেশের সব মানুষ বলে, বাইরের মানুষও বলে খালেদা জিয়ার জীবনে গণতন্ত্রের প্রতি তাদের লাভ গণতন্ত্রকে সমৃদ্ধ করার যে তার সাহস গণতন্ত্রকে তিনি একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে চালু করে তিনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, যে গণতান্ত্রিক রাজনীতিতে শতকার পরিচয় দিয়েছেন, সেই কারণে আজকে বিশ্ববাসী অবাক তাকিয়ে রয় আর বলে মাদার অফ ডেমোক্রেসি। দুর্ভাগ্য আজকে সেই মাদার অফ ডেমোক্রেসি কাছে হসপিটালের বিছানা। আজকে তারা ভাবছেন যে খালেদা জিয়াকে এই জন্য নিষ্ঠুর করে থেকে থেকে অপাতনা করতে পারলে বাংলাদেশের দেশপ্রেমী জাতীয়তাবাদী জমা শক্তি নেতৃত্ব হারা হবে এবং দেশ থেকে অন্য বিদেশিরা শোষণ করা একটি চারণ ভূমি তৈরি করবে।
সেখানেও বাদ, সেখানেও দেখা গেল সেই গোবরাই গর্জিত সন্তান পারেক রহমান দেশ থেকে বিদেশে থাকত এবং স্বাধীনভাবে নির্যাতনের শিকার হয়ে তিনি শক্ত হাতে দূর থেকে হার করেছেন মানুষকে সংগঠিত করার জন্য এবং এই চাকরি দলকে সংগঠিত করাই জনগণকে সংগঠিত করা একটি সংগঠনই জনগণের বহন রাজনীতিতে যারা বহন করবে রাজনীতি জনগণের কাছে নিয়ে যাবে তাই আমি বিশ্বাস করি এই বগুড়ার থেকে এই কার্যক্রমে আগামী দিনে আবার তার সেই বুঝার জন্য বন্ধুরে গণতন্ত্র মায়ের সন্ধ্যা শান্ত সঙ্গে গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করবেন এবং সরকার প্রদান করে মানুষের মান কেনা ফিরিয়ে দিলেন।